নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো কাঁকড়ার ঝাল বা ক্র্যাব কারি, যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক। কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে 5টা সমুদ্রের কাঁকড়া নিয়েছি আর সেগুলোকে জলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি কাঁকড়ার যে দাঁড়া সেগুলো আমি ভেঙে নেব, আর সাথে কাঁকড়ার যে পাগুলো সেগুলোও আমি ভেঙে আলাদা করে নেব। এরপরে আমি কাঁকড়ার যে এই অংশটা অ্যাপ্রন সেটা আমি বাদ দিয়ে দেব। এরপর এই যে ওপরের শক্ত খোলাটা সেটা আমি আলাদা করে নেব, আর তারপর এই যে গিলগুলো এগুলো সবটাই আমি বের করে দেব। এই সেম প্রসেসে আমি বাকি কাঁকড়াগুলোকেও ছাড়িয়ে নেব। কাঁকড়াগুলোকে আমি আগেই জলে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি এখানে আরও একবার জলে ধুয়ে নেব। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি বাকি কাঁকড়াগুলোকেও পরিষ্কার করে নেব, আর এখানে এই যে শক্ত খোলাটা আছে এটা আমি জলে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এটা আমি পরে সার্ভিংয়ের জন্য ব্যবহার করব। আপনারা যদি চান অবশ্যই এটা আপনারা ফেলে দিতে পারেন, এটা আমি ডেকোরেশন পারপাসের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি সব কাঁকড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি এখানে কাঁকড়ার যে পা সেগুলো আলাদা করে নিয়েছি, সাথে কাঁকড়ার যে দাঁড়া সেগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। এরপর আমি একটা পেসেলের সাহায্যে এই কাঁকড়ার দাঁড়াগুলোকে একটু ফাটিয়ে দেবো, যাতে রান্নার সময় খুব সহজেই মশলাগুলো এই দাঁড়াগুলোর মধ্যে ঢুকতে পারে। এরপরে আমি একটা পিওরি বানাবো, আর যার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কাঁকড়ার পা, সাথে একটা কাঁচা লঙ্কা, এক মুঠো ধনে পাতা, এক চামচ লবণ আর সামান্য একটু জল। জল দিয়ে দেওয়ার পর আমি এটা ব্লেন্ড করে একটা পিওরি বানিয়ে নেব, আর এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব, এবং তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পিওরি আমরা পেয়ে যাব। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হাফ নারকেল, যেটাকে আমি কুড়ে নেব। এখানে আমার নারকেল কোড়া হয়ে গেছে। এরপরে আমি নারকেলের দুধ তৈরি করব, আর তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে তাতে আমি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে আমি এই কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিয়েছি, আর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে কিছুটা ছেঁকে নেব। আর তারপর কিছুটা ছেঁকে নেওয়ার পর আমি ওটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আবারও আমি ছেঁকে নারকেলের দুধ বের করে নেব। নারকেলের দুধ কিন্তু একেবারে রেডি হয়ে গেল। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাঁকড়া তেলের মধ্যে দিয়ে দেব, আর প্রায় 2 মিনিট মতো আমি ভেজে নেব। কাঁকড়া না ভাজলেও চলে, তবে আমি এখানে সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য কাঁকড়াগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ওই সেম তেলের মধ্যে দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়া, আর কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর তারপর আমি প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য এই দাঁড়াগুলোকে ভেজে তুলে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো ভেজে নিয়েছি, এবার আমি আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম,
আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি করে কেটে রেখেছি। এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রং সামান্য বাদামি হচ্ছে। আর এরই মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা শুকনো কারি পাতা। আর কারি পাতা দিয়ে দেওয়ার পর আমি সবগুলোকে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর এই আদা রসুনটা দিয়ে দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা কষতে থাকব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি প্রায় 1 সেকেন্ডের জন্য তেলের মধ্যে পেঁয়াজের সাথে আমি ভালো করে কষে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1টা টম্যাটো। এখানে আমি একটা বড় সাইজের টম্যাটো আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর আমি টম্যাটোটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষে নেব। আর তারপর আমি ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা হতে দেবো যতক্ষণ না টম্যাটোটা গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, টম্যাটোটা অনেকটা গলে গেছে। এই অবস্থায় আমি এখানে যে পিউরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এই পিউরিটা দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। আর তারপর দিয়ে দেব কোকোনাট মিল্ক, নারকেলের দুধটা দিয়ে দেব। আর নারকেলের দুধটা দিয়ে আমি 1 মিনিটের জন্য রান্নাটা মিডিয়াম ফ্লেমে হতে দেব। 1 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপর আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর তারপর ভেজে রাখার যে কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়া সেগুলো আমি দিয়ে দেব। কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর তারপর আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল। আপনারা ঠিক কতটা গ্রেভি বানাতে চান সেই অনুযায়ী আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। জল দিয়ে দেওয়ার পর আমি প্রায় ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমি রান্নাটা আবারও হতে দেব। প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ের ঢাকনা তুলে নিলাম আর কাঁকড়া কিন্তু একদম রেডি হয়ে গেল। আজকের রেসিপি কাঁকড়ার ঝাল কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোন রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ স্টে হেলদি।